ফ্লোরিডা স্টেটের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি ডেড কাউন্টিতে 12 তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। বৃহস্পতিবার রাত 2টার দিকে ভবনটি ধসে পড়ে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শন করবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আগামী শুক্রবার দক্ষিণাঞ্চলীয় এই সীমান্ত পরিদর্শনের কথা রয়েছে তার। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কামালা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অপরাধ কমাতে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দেশের বিভিন্ন স্টেটের মেয়র এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে বাইডেনের পরিকল্পনায় খুশি নন রিপাবলিকানরা। বন্দুক আইন নিয়ে বাইডেনের ভাবনার সঙ্গে এখনও সহমত নন তারা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাসের নির্মাতা জন ম্যাকঅ্যাফি কারাগারে আত্মহত্যা করেছেন। স্পেনের বার্সেলোনার একটি কারাগার থেকে সফটওয়্যার মুঘল জন ম্যাকঅ্যাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পেনের আদালত তাকে কর ফাঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় কারাগারে তার মরদেহ দেখতে পান। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সংসদের 13তম ও বাজেট অধিবেশনে পাশ হওয়া 4টি আইনে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার এই আইনগুলোতে স্বাক্ষর করেন, ফলে আজ থেকে নতুন 4টি আইন কার্যকর হল। জাতীয় সংসদের যুগ্ম সচিব মোহাম্মদ তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় অ্যাকাইভস বিল 2021 চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করে সংসদের রিপোর্টে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। মুক্তিযোদ্ধাদের নামের সম্মিলিত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে 8 বিভাগের 55 উপজেলার 2973টি মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়ে এবার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানায় ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিক ওই অভিযোগ জানান। কানাডার একটি আদিবাসী সংগঠন জানিয়েছে তারা সাসকাচেওয়ান প্রদেশের পূর্বেকার একটি আবাসিক স্কুলে শতাধিক চিহ্নহীন কবর পেয়েছেন। কাউএসএস ফার্স্ট নেশন নামে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে বুধবার পাওয়া ওই কবরগুলো কানাডার ইতিহাসে পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য বস্তু। টানা 2 বছর ধরে যে পরিশ্রম করে ফাইনালে উঠলেন, এক ম্যাচেই সেই স্বপ্ন শেষ হয়ে যাওয়া মেনে নিতে পারছেন না বিরাট কোহলি। এজন্য ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 3 ম্যাচের ফাইনাল সিরিজ চাইছেন ভারতের অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেটে হারতে হয়েছে ভারতীয় দলকে।